বানায় দিলেন, কথা বলার শক্তি দান করলেন। ও বান্দা নজর করে দেখ, এত সুন্দর কণ্ঠ দান করছেন কে? কাদের কুদরত দারি বারর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহাদার। জমিন থেকে আসমানের ফাঁকা জায়গার দূরত্ব 500 বছর, এক আসমান মোটা 500 বছর, এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা 500 বছরের দূরত্ব। এইভাবে আসমান আছে কয়টা? 7টা আসমান আল্লাহ বানাইছেন, 7টা মহাশূন্য বানাইছেন, আবার ওই সম পরিমাণ 7টা জমিন আল্লাহ বানাইছেন। ওই আসমানগুলো এমন ভাবে সাজায় রাখছেন আমার আল্লাহ, নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর দিয়া রশির কোনো টানাও নাই। আল্লাহ কয় ফি সিত্তাতি আইয়াম, এত বিশাল বিশাল 7টা আকাশ 7টা জমিন, আমি মাওলার বানাইতে সময় লাগছে 6 দিন। আরো আস্তে করে বলেন, আর তোমাকে আমাকে আল্লাহ মানুষ বানাইছেন মায়ের গর্ভে, বাবার পক্ষ থেকে এক ফোঁটা নাপাক পানি মায়ের বাচ্চাদানির মধ্যে নিয়া ফেরেশতারে লাগাইলেন। ওই নাপাক পানিটার মাধ্যমে ফেরেশতা দিয়া 40 দিন 40 দিন শোধন করাইয়া ওই নাপাক পানি গোশতের রক্তের পিণ্ড, এরপরে গোশত, এর উপরে হাড্ডি, এর উপরে আবার গোশত দিয়া আল্লাহ তাআলা এভাবে মানুষ বানাইলেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। ও বান্দা তোমার অস্তিত্বই ছিল না, তোমার আব্বাও জানতো না যে আমি দুনিয়াতে আসব, মাও জানতো না। আল্লাহ তাআলা মায়ের গর্ভে আমাকে পাঠাইছেন, আমাকে সুন্দর করে আল্লাহ তৈরি করলেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফখালাকনাল আলাকাতা মুযগা ফখালাকনাল মুযগাতা ইজামা ফাকাসাউনাল ইজামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তোমাকে আমি আল্লাহ শক্ত মাটি আর নাপাক পানির মিশ্রণ দিয়ে তোমাকে বানাইলাম। আর এক আয়াতে আল্লাহ বলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, জমাট রক্ত থেকে ইনসানের বানাইলাম আমি আল্লাহ, তোরে বানাইতে গিয়া সময় নিলাম একভাবে তৈরি করতে 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 প্রায় 6 মাসের মতো সময় লাগলো, আমি আল্লাহ তোরে এমন সুন্দর করে আস্তে আস্তে বানাইলাম। কারণ একটা জিন্দা মানুষের মধ্যে আর একটা জিন্দা বাচ্চা তৈরি করা কত বড় কঠিন। ওই মানুষটায় বাথরুমে যায়, ওই মানুষটায় খানা খায়, ওই মানুষটায় ঘুমায়, ওই মানুষটায় হঠাৎ পিছলি খাইয়া পড়ে যায়, এর মধ্যে ফেরেশতা দিয়ে আমি তোরে বানাইলাম। মা হাঁটা চলা করে, খানা খায়, এখনো জানে না একটা বাচ্চা হচ্ছে, আমি আল্লাহ যখন রুহুটা দান করলাম বাচ্চা তুমি নড়াচড়া শুরু করেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে প্যাকেটিং করে ফেললাম, বিন্দু থেকে বিন্দু যেন বাতাস ঢুকতে না পারে, কারণ তোমার শরীরটা বড় দুর্বল, আমি আল্লাহ এমনভাবে প্যাকেট করে নিলাম একটু অক্সিজেন ঢুকে গেলে তোমার ক্ষতি হয়ে যাবে, অথচ যেই বাতাস না থাকলে আমি মরে যাব, অক্সিজেনের এত মূল্য। আল্লাহ তাআলা এমনভাবে তোমাকে মায়ের গর্ভে প্যাকেট করলেন, নাভির সাথে তার লাগাইয়া মায়ের নাভিতে খানার আয়োজন করলেন। ও বান্দা এত সুন্দর করে দুনিয়াতে তোমাকে আমাকে পাঠাইলেন, চেহারাটা যেখানে দেওয়া দরকার এমন সুন্দর করে দিলেন,
দুটো হাত দিলেন, ও বান্দা নজর করে দেখ, একই মায়ের পেট থেকে পাঁচটা সন্তান, নজর করে দেখছো লবণের ফ্যাক্টরি থেকে কখনো তৈল বের হয় না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না, সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড আসেনি, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট হয়নি, কিন্তু আমার মালিক আমার রবের ভালো করেছিল, আমার রব কেমন দয়ার রব, মায়ের ফ্যাক্টরি থেকে পাঁচটা সন্তান বের করলেন, তাকায় দেখ একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই, কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের কোনো মিল নাই, আবার নজর করে দেখ একই মায়ের সন্তান, অনেকের দেখা যায় কেউ প্রতিবন্ধী হয়ে আছে, একজনের দুটো চক্ষু নাই, কারো একটা হাত নাই, কারো একটা পা নাই, এ যুবক আজকে সারা রাত্র বিছানায় শুইয়া মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহ করো, আল্লাহ যদি তোরে অন্ধ বানাইতেন ও নেমক হারাম বল কোন চক্ষু দিয়া মোবাইলের নাচ গান দেখতি, আল্লাহ পাক বলেন বান্দা আমি তোরে এত সুন্দর করে বানাইছি, তোর কণ্ঠ এত সুন্দর দিছেন কে, তোর চেহারাটা এত সুন্দর কে বানাইছেন, একটু চিন্তা কর যে রব তোরে এত সুন্দর করে বানাইছেন, একটু চিন্তা কর ওই আল্লাহ কত সুন্দর, আসমান এত সুন্দর করে বানাইছেন ওই আল্লাহ কত সুন্দর, যিনি চন্দ্রটারে এত সুন্দর করে বানাইছেন সেই রব কত সুন্দর, যেই রব তোমার এত সুন্দর কণ্ঠ দান করছেন সেই রব কত সুন্দর, মুসা নবী রবের সাথে কথা বলতে গিয়া হঠাৎ করে মজা লাইগা গেছে, ডাক দিয়া কয় আপনি আমারে আওয়াজ দিলেন কে, বলে আনা রব্বুক আমি তোমার রব, মুসা নবী পাগল হয়ে গেলেন, ও রব আপনার সাথে আমার কথা বলে মজা বাড়লো, মজা বাড়তে বাড়তে বলে রব্বি আরিনি, ও আল্লাহ তোমাকে দেখতে মনে চায়, ও রব আমাকে দেখা দাও, তোমার কথা এত সুন্দর না জানি তুমি আরো কত সুন্দর, না দেখা পর্যন্ত আমি যাব না, আল্লাহ বলেন নবী জানায় দেন রবের পরিচয় যারা লাভ করবে, ও বান্দা তাকাইয়া দেখো তুমি দলের নেতার জন্য জীবন দিতে রেডি না তুমি নেতার জন্য দলের জন্য জীবন দাও, ব্যক্তির জন্য জীবন দাও, ওরে আল্লাহর বান্দা কারণটা কি, বলে দল আমারে টাকা দেয়, নেতা আমারে টাকা দেয়, আমার চলার টাকা দেয়, ব্যবসার আয়োজন করে, সম্মান তার কারণে পাই, ওরে আল্লাহর বান্দা দুনিয়ার সামান্য একটা বান্দা স্বার্থপর, এ যদি সামান্য উপকার করলে জীবন দিতে তুমি রেডি হও, এই দুনিয়ায় যারা রবের তালাশ করতে 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 রবের ঠিকানা পাইয়া যাবে, যাদের মধ্যে রবের পরিচয়টা গভীর হবে, ওই বান্দাগুলো যখন রবের পরিচয় অন্তরে গালে ভয়ে যাবে তখন বান্দার সামনে দুনিয়াটা কিছুই না, ওই বান্দার রবের জন্য জীবন দিতে কেন রেডি হবে না, রবের জন্য পাগল পারা হয়ে যায়, আল্লাহ পাক বলেন যারা রবের সাথে মোলাকাতের আশা করো মোহাব্বত নিয়ে যাও সাক্ষাৎ করবা, তোমাদের জন্য দুইটা কর্মসূচি, এক নম্বরে নেক আমল করবা, দ্বিতীয় শিরিক মুক্ত আমল করবা, এবাদাতের মধ্যে রবের সাথে অন্য কেউ অংশীদার বানাইবা না, সেজদা পাবেন কে, আমার সম্মান কে দিছেন, জোরে বলো রিজিক কে দেয়, আল্লাহ যে আমগো সম্মান দিছেন, একা আল্লাহ দিছেন নাকি আর একজনারে ভাগে লইয়া নিছেন, আল্লাহ যে আমগো রিজিক দেয় একা নাকি সাথে আর একজনারে শরিকদার লইয়া, এক আল্লাহ রিজিক দিলেন, এক আল্লাহ তোমার আমার হায়াত দান করেছেন, ওই এক আল্লাহর দেওয়া হায়াত পাইয়া এক আল্লাহর থেকে রিজিক পাও, এক আল্লাহর পক্ষ থেকে সম্মান পাইয়া, কপালের সেজদা তো এক আল্লাহকেই দিবা, এটাই তো তোমার বুদ্ধির কথা আসল কথা, ওই কপালটা আর কাউ কারো কাছে ঠেকানো যাবে না, আল্লাহ যেটা পাওয়ার উপযুক্ত এটা আর একজনকে দেওয়ার নাম শিরিক, সেজদাকে পাবেন আল্লাহ, এই সেজদা আর একজনকে দেওয়ার নাম, যারা দিবে তারা মুশরিক, আল্লাহ বলেন মুশরিকদের জন্য জান্নাত হারাম,
এবাদত পাবেন আল্লাহর কাউকে দেওয়া যাবে না। অতএব নেক আমল করা লাগবেনি। আচ্ছা, নেক আমলের মধ্যে অনেক লাইন আছে, অন্তত ফরজ আমলগুলো যেন ছুটে না যায়। দৈনন্দিনের আমল হলো পাঁচ বেলার নামাজ আদায় করা। কয় বেলার? সপ্তাহে একদিন না প্রতিদিন? আর পর্দা রক্ষা করা পাঁচবার না অল টাইম? পর্দা রক্ষা করো অল টাইম। ও নবীর উম্মতেরা, পর্দা রক্ষা করে চলতে হবে, চব্বিশটা ঘন্টা পর্দা রক্ষা করতেই হবে। এমনকি বেগানা পুরুষ মানুষগুলো বেগানা নারীদেরকে সালাম দেওয়া পর্যন্ত নিষেধ। বেগানা নারীরা বেগানা পুরুষের সালাম দেওয়া নিষেধ। কত বড় সতর্কতা ইসলাম আমাদেরকে করেছেন, কেন? আমাদের সম্মান ঠিক রাখার জন্য। যারা আল্লাহর এই আইনের বিরুদ্ধে আচরণ করেছে সেখানে অসম্মান শুরু হয়ে গেছে, বেইজ্জতি শুরু হয়ে গেছে। অতএব পাঁচ বেলার নামাজ সবসময় পর্দা রক্ষা করা, এটা সুন্নত না ফরজ? ফরজ। মা বাবার সাথে ভালো ব্যবহার ঠিক মতো করা, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করা, মিথ্যা না বলা, কারো হক নষ্ট না করা, কারো উপরে জুলুম না করা, চুরি না করা, কারো সম্পদ আত্মসাত না করা, কাউকে কষ্ট না দেওয়া, কারো ক্ষতি না করা, এগুলো আমরা সবাই জানি। কিন্তু বাকি হলো আমল। আল্লাহ বলেন আমল করো এখলাস নিয়ে, অল্প করো, এটাই নাজাতের জরিয়া হয়। আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ? অন্তত পাঁচবারের পাঁচ বেলার নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে কি? না। কোনো হিসাবের অনুমতি নাই? না। ছেড়ে দেওয়ার মতো কোনো সুযোগ নাই? অতএব এই পাঁচোক্ত নামাজ যেন আমাদের ছুটে না যায়, আল্লাহ সবাইকে তৌফিক দান করে। আরো জোরে বলো মোনাজাত দেওয়া লাগেনি, দোয়ার দরকার আসেনি? যাদের গুনাহ আছে তাদের দোয়া দরকার আছে, মা বাবার জন্য, ব্যবসার জন্য, দেশবাসীর জন্য, চাকুরির জন্য বেশি বেশি দোয়া। একজনের আমিন কবুল তো সবারটা কবুল। এই বরকতের দোয়া করব না এমনি ছেড়ে দিব? করব না। অনেক বুজুর্গ আছে এখন দোয়া লাগে না, তো মোনাজাত দিয়ে বাইরে গিয়ে দেখবেন ওই কপাল পরা বুজুর্গ বিড়ি টানতেছে, অথচ মোনাজাত দেয় নাই। আগে যাইব ইয়ে কই, রাস্তার সিফায় দাঁড়ায় কি টানে বিড়ি? আসলে হেদায়েতের মালিক কে? কোনো বক্তার হাতে হেদায়েতের চাবি আছে? কোনো বক্তার বয়ান হেদায়েত দিতে পারে? তো রসুলের বয়ানে আবু জাহাল কালেমা বলে হেদায়েতের মালিক।